তা আমি তো দৌড়ে গেছি, মানে পুরো ছেলেপেলে সব হাজির হয়ে গেছে, প্রভোস স্যার আসছে। তো তখন আমাকে বললো যে আচ্ছা আমরা তোমার রুম খুঁজে দেখার চেষ্টা করি যে আসলে সাপ এখন আছে কি না। তো ওই যে হলের যারা ছিল তাদেরকে নিয়ে এসে দেখা হইলো, সাপ পাওয়া গেল না, কিন্তু ওই রুমে তো বাবা আমি আর থাকবো না, হ্যাঁ আমার সাপ হচ্ছে সবচেয়ে ভয় পাই। তখন স্যার বলেছে এক কাজ করো, ওই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে ল্যাব আছে ওখানে গিয়া এই কার্বলিক অ্যাসিড নিয়ে আসো। তো ঠিক আছে, কার্বলিক অ্যাসিড আমি তো জানি যে কার্বলিক অ্যাসিড আনলে সাপ আসে না, গেছি। তো যাওয়ার পরে এই ল্যাবে যে মামা থাকে না, তো মামারে গিয়ে বলি মামা আমাকে কার্বলিক অ্যাসিড দেন, এই ঘটনা আমার রুমে সাপ। তো মামা বলে মামা আমাদের যেখানে যে আলমিরাতে কার্বলিক অ্যাসিড থাকে কালকে ওইখান থেকে একটা সাপের খোলস পাইছি, বলে যে এইসব কার্বলিক অ্যাসিড দেওয়া যে কিছু হবে না, এগুলো সব ভুয়া কথা, এগুলো আপনি বিশ্বাস করেন না। আপনি যেমনি আছেন জাহাঙ্গীরনগরের সাপ কখনো শুনছেন? কারোর কামড়াইছে? এগুলো কামড়ায় না, কারণ জাহাঙ্গীরনগর অন্যান্য প্রাণী এবং ছাত্ররা একই গোত্রীয়, এদের সব অবস্থান জরুরি, সো ডোন্ট ওয়ারি।